চাপ খাচ্ছে সরকার, চাপ খায়ে নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ এর কর্মীদেরকে জেলে রাখার চেষ্টা করছে, কাউকে 72 দিন তো কাউকে 42 দিন। আমি মানুষের জন্য লড়াই এসেছি, 42 কেন, একবার জেল কেন, 100 বার আমি জেল যেতে প্রস্তুত আছি, এই লড়াই থেকে আমি অফিস পাবো। আইনের উদ্যে কেউ নয়, দেশের প্রধানমন্ত্রী জেল খেটেছে, প্রশাসনের কিছু অংশ যদি দাদাদের কথা শুনে এই কাজ করে, সেই প্রশাসনকে একটু সতর্ক করে যাচ্ছি। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ যিনি অফিসার ছিলেন তাকেও হিউম্যান রাইটস কমিশন ডেকেছে এই নওশাদ সিদ্দিকীদের পেনের খোঁচার জন্য, তাকে দিল্লিতে ডেকেছে, উনি মনে হয় এড়িয়ে গেছেন, কতদিন এড়িয়ে পালাবেন। মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে, মুখ্যমন্ত্রী জেলে আছে, উপমুখ্যমন্ত্রী জেল খেটেছে, সর্বোপরি শাসকের এখনের ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী জেল বলবেন যে আমাদের প্রার্থীকে আমরা এটা করবো, মাইক লাগিয়ে বক্তব্য যখন দেবেন বলবেন, আর কি করবো আমরা, আমাদের প্রার্থীকে যদি সাধারণ মানুষ ভোট দিয়ে জেতায়, সেই প্রার্থীর কাছ থেকে পরিষেবা নেওয়ার জন্য প্রার্থীর বাড়িতে সাধারণ ভোটারদেরকে আসতে হবে না, ফোন করবে আমাদের প্রার্থীরা, তার দুয়ারে গিয়ে যে এখতিয়ারের ভুক্ত যদি হয়, এখতিয়ারের মধ্যে যে কাগজ দেওয়ার দরকার আছে, সেই পরিষেবা ভোটারদের বাড়ি বাড়িতে গিয়ে আইএসএফের প্রার্থীরা, আইএসএফের পক্ষ থেকে যারা দাঁড়াবে যদি জেতায় তাদেরকে পরিষেবা প্রদান করবে। একটা বুথে কথা বাড়ি থাকে ভাই, খুব বেশি হলে 300-400 ঘর থাকে, তো মানুষের পরিষেবা দেওয়ার জন্য তো রাজনীতির ময়দানে এসেছে, তাহলে ফোনটা করলে নিজের বাড়িতে না ডেকে তার বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়া কি অসম্ভব? সম্ভব ব্যাপার, কিন্তু দিই না। এখন কি হচ্ছে, পরিষেবা দেওয়া তো দূরের কথা, কাগজ আনতে গেলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র আনতে গেলে আপনাদের, হ্যাঁ কি, ও জোরে বলেন, আমার বলার আগে আপনি বলে দিলেন, মানে আপনারা সেই আতঙ্কি, মানে সেই রোগে আপনারা আক্রান্ত হয়েছেন, ওই রোগে আপনারা আক্রান্ত হয়েছেন, তাহলে 500 লাগছে, 1500 লাগছে। আমাদেরকে যদি কেউ ভোট দিয়ে জেতায় আপনারা বলবেন 500 নয়, জেরক্স করতে গেলে যে টাকাটা লাগে সেটা আমাদের গাঁটের টাকা দিয়ে জেরক্স করে তার বাড়িতে কাগজটা আমরা দিয়ে আসব। ওই জন্য তো চাপে পড়ে যাচ্ছে, আইএসএফ সম্পর্কে কুৎসা করছে, আইএসএফ ছেলেদেরকে হুমকি দিচ্ছে। দেখুন, আমরা সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি, সুযোগ দিলে আমরা কাজ করব, অন্যতে পাবলিক যাকে সুযোগ দেবে তাদের কাজের ভুল হলে আমরা ধরিয়ে দেব। বিধানসভায় আমি পারফরমেন্স করি, সরকার যে চলছে যার ফাঁক ফোকরগুলো আছে সেটাকে তুলে ধরি আমি, যে এটার করলে এটা ভালো হবে। এসটিএসসি সার্টিফিকেট নিয়ে একদিন একটা বিল পাস হয়েছে যে কারো এসটিএসসি সার্টিফিকেট একবার রিজেক্ট হলে 90 দিন তাকে আরও চান্স দেওয়া হবে, সে 90 দিনের মধ্যে নতুন করে অ্যাপ্লিকেশন করে জমা দিলে সেটা ভেবে দেখা হবে। আমি দেখেছি এসটিএসসি কোটাই মুসলিমরা ঘুষ দিয়ে চাকরি করছে, এসটিএসসি কোটায় ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ চাকরি করছে, এক কথা এসটিএসসি কোটাতে নন এসটিএসসিরা চাকরি করছে, এর বিরুদ্ধে বলতে হবে না। বিধানসভায় আমি প্রশ্ন করেছিলাম শাসককে, খুব ভালো কথা 90 দিন সুযোগ দিচ্ছেন, কোনো এসটিএসসি সার্টিফিকেট যদি রিজেক্ট হয়, ক্রোক হয়, সেটাকে রেক্টিফাই করার জন্য নতুন করে সুযোগ দিচ্ছেন, 90 দিনের মধ্যে কাগজটা ঠিক করে আবার জমা দিতে হবে। এটা নয় তো যে নন এসটি বা নন এসসি চুরি করে সার্টিফিকেট বানাতে গিয়েছিল, প্রথম রিজেক্ট হয়েছে, তাকে নতুন করে আবার সুযোগ দেওয়া হচ্ছে না, তো চুরিতে যে যে জায়গাগুলো ফাঁক ফোকর আছে সেটাকে ঠিক করে এত সুন্দরভাবে চুরিটা ধরে নিয়ে আসো যে আসলটাও যেন হারে মেনে যায় নকলের সামনে। এসটিএসসি ভাইদের জন্য আমি বলেছি, সাথে সাথে এটা বলেছি যে বিগত দিনে যে সমস্ত এসটিএসসি ফেক সার্টিফিকেট পাওয়া গেছে তাদের কোটার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন, সে লিস্ট আমাকে দিন তো। মন্ত্রী অনেক কথার উত্তর দিয়েছে, আমার এই কথাগুলোর উত্তর দিতে পারেনি, সেই জন্যই চাপ খাচ্ছে সরকার, চাপ খায়ে নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ এর কর্মীদেরকে জেলে রাখার চেষ্টা করছে, কাউকে 72 দিন তো কাউকে 42 দিন। আমি মানুষের জন্য লড়াই এসেছি, 42 কেন, একবার জেল কেন, 100 বার আমি জেল যেতে প্রস্তুত আছি, এই লড়াই থেকে আমি অফিস পাবো না। আমার কর্মী ভাইদেরকে বলবো যারা এই ভয় দেখাচ্ছে আপনাদেরকে জেল জরিমানার, তাদের ভয়কে উপেক্ষা করে ময়দানে আসুন, লড়াইয়ের ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করুন, এই জেল জরিমানা দিয়ে আটকে রাখতে পারবে না। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের কথা ভাবুন একবার, তাদেরকে কিভাবে
জেল জরিমানা দিয়ে আটকে রাখার চেষ্টা করেছিল, ফাঁসি পর্যন্ত দিয়েছিল, কিন্তু তারা লড়াই থেকে পিছপা হয়নি বলে, তারা লড়াই থেকে পিছপা হয়নি বলে প্রায় 200 বছর ধরে লড়াই করার পরে পরাধীন দেশ থেকে স্বাধীন ভারতে রূপান্তরিত করেছে। তাই আজকে আমার কর্মীদেরকে বলবো, জেল জরিমানার আপনারা ভয় খাবেন না। একটা কথা বলে যাই, যদি আপনাদের কাউকে অ্যারেস্ট করে, প্রথম কথা আইন কেউ হাতে তুলে নেবেন না, আইনের ঊর্ধ্বে কেউ না, এটা মাথায় রাখবেন। অনৈতিকভাবে যদি কাউকে অ্যারেস্ট করে, কোনো চিন্তা হওয়ার কোনো দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নেই, যাকে অ্যারেস্ট করবে তার পরিবারকেও শুনিয়ে রাখবেন তার আধার কার্ডটা যেন আমাদেরকে ব্লক নেতৃত্বদের কাছে পৌঁছে দেয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, যাকে অ্যারেস্ট করবে তাকে থানা থেকে কোর্টে প্রডিউস করার আগে আমার লয়ার কোর্টে চলে যাবে, আপনাকে জামিনের প্রস্তুতি নেবে। আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি। তারপরে মিথ্যা কেসে অ্যারেস্ট করলে জবাব তাকে দিতে হবে, এটা মনে রাখবেন। প্রশাসনের কিছু অংশ যদি দাদাদের কথা শুনে এই কাজ করে, সেই প্রশাসনকে একটু সতর্ক করে যাচ্ছি। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ যিনি অফিসার ছিলেন তাকেও হিউম্যান রাইটস কমিশন ডেকেছে এই নওশাদ সিদ্দিকীদের পেনের খোঁচার জন্য, এই এই আইএসএফের পেনের খোঁচার জন্য তাকে দিল্লিতে ডেকেছেন। উনি মনে হয় এড়িয়ে গেছেন, কতদিন এড়িয়ে পাঠাবেন? আইনের ঊর্ধ্বে কেউ নয়, দেশের প্রধানমন্ত্রী জেল কেটেছে। সামান্য থানার একটা কনস্টেবল যদি মনে করে আমি তৃণমূলী বন্ধুদের সহযোগিতা করব, মনে রাখবেন দেশের প্রধানমন্ত্রী জেল খেটেছে, মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে, মুখ্যমন্ত্রী জেলে আছে, উপমুখ্যমন্ত্রী জেল খেটেছে, সর্বোপরি শাসকের এখনের ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী জেল খাটছে, আপনি থানার তো সামান্য একটা কনস্টেবল, আপনার পাশে সে দল থাকবে তো? তখন কিছু হলেই বলে পুলিশের দোষ। আনিস খানকে হত্যা করলো, কি বলছে? ও পুলিশ দোষ। কিন্তু কে পাঠিয়েছে না পাঠিয়েছে আমরা সবাই জানি, কেন হত্যা করেছে আমরা সবাই জানি, নতুন করে আমি আর বলছি না। তাই ভাইদেরকে বলবো, কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে, আমরা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ব না। আমাদের মাথায় রাখবেন, আমরা যারা দল রাজনীতি করতে এসেছি আমাদের একটা গাইডলাইন আছে। আমাদের গাইডলাইনটা কি ভাই? আমরা ভারতীয় কীভাবে থাকবো, পড়বো, খাবো, এইসবের বিষয়ে একটা গাইডলাইন আছে। সে গাইডলাইনটা কি? সংবিধান। তার বাইরে আমরা কোনো কর্মকাণ্ড করব না, যা করব আমরা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে করব। কোনো জেলের তালা আপনাদেরকে আটকে রাখতে পারবে না, দীর্ঘক্ষণ এটা মাথায় রাখবেন। প্রচুর চেষ্টা করেছিল, একাধিক জেল ঘুরিয়েছে, একাধিক থানা ঘুরিয়েছে, তারপরে আইনের চর খেয়ে শাসক মুখ থুবড়ে পড়েছে, নওশাদ সিদ্দিকীকে মাথা তুলে প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়েছে, হাজার হাজার মানুষ তাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। কেন? আইনের গণ্ডির মধ্যে ছিলাম, সংবিধানের মধ্যে ছিলাম, সংবিধানের গণ্ডির বাইরে গেলে আমাকে কতদিন যে জেলে থাকতে হতো কোনো গ্যারান্টি ছিল না। তো আমি প্রত্যেককে বলবো, সংবিধানের গণ্ডির মধ্যে থাকবেন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন, যে চুরি হচ্ছে সেটা জনমানুষে তুলে ধরুন, মানুষকে জানান, সাধারণ মানুষকে সজাগ করুন। আশা করছি আমাদের পক্ষে মানুষ রায় দেবে, সেই রায় নিয়ে আগামী দিনে আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা আমরা উপহার দেবো।